আল্লাহ তুমি করো একটু মেহেরবানি। সাকিব খান অভিনীত ঈদের সিনেমা প্রিয়তমার প্রথম গান কুরবানি আজ শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। গানটির কথা ও সুরের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। হিমেল আশটা পরিচালিত এই সিনেমা সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার ইদিকা পাল। প্রিয়তমা সিনেমায় এর আগে 80 বছরের অনবদ্য লুকে দেখা গিয়েছে প্রশংসিত হয়েছেন ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান। তার এই বয়স্ক লুকের মেকআপ করতে 8 ঘন্টা সময় ও 5 লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানান। কিছুদিন আগে 30 সেকেন্ডের ফার্স্ট লুক টিজারে সাকিব খানের রহস্যময়তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এসব বিভিন্ন কারণে প্রিয়তমা সিনেমাটি দেখার অপেক্ষা রয়েছেন দর্শকরা। হল মালিকদের আগ্রহের তুঙ্গে রয়েছে সিনেমাটি। বার্সা স্টাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত সিনেমাটির কাহিনী প্রয়াত করেছেন ফারুক হোসেন। ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহগুলোতে সিনেমাটি মুক্তি পাবে। তো ভিউয়ার্স, আমাদের আয়োজন আজকে পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।